সবথেকে হাই কোয়ালিটির বাংলা কিবোর্ড অ্যাপ্লিকেশন আমরা আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে রেখেছি। তো হয়তোবা তোমরা এই ভিডিওগুলি দেখেছো। তো আজকে আমরা সবথেকে লো কোয়ালিটি বাংলা কিবোর্ড অ্যাপ্লিকেশন শেয়ার করব। লো কোয়ালিটি বলতে কি, যে এই অ্যাপ্লিকেশনটির যে সাইজটা শুধুমাত্র 1.5 MB-র একটি অ্যাপ্লিকেশন তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি। তো তোমরা এই কিবোর্ডটির মধ্যেও চাইলে খুব সহজেই বাংলা লিখে যে কাউকে সেন্ড করতে পারবে। তো এর মধ্যে দুটো কিবোর্ড আছে, এক হচ্ছে বাংলা আর এক হচ্ছে ইংলিশ, এছাড়া আর কিছু নেই। আর গাইস, এই কিবোর্ডটির মধ্যে খুব একটা ফিচারও তোমরা পাচ্ছ না, শুধুমাত্র বাংলা লেখার জন্য এই কিবোর্ডটি একটি বেস্ট কিবোর্ড অ্যাপ্লিকেশন। তো চলো গাইস, এখন আমরা জানবো যে এই কিবোর্ডটি আমরা কীভাবে ডাউনলোড করতে পারি। ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারো ডাইরেক্টলি। তো এখন আমরা সিম্পলি যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর লিখতে হবে আমাদেরকে বাংলা কিবোর্ড লাইট। এটা লেখার পর তোমরা সিম্পলি এই কিবোর্ডটিকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর জাস্ট তোমরা এটাকে ওপেন করবে। দেখতে পাচ্ছ গাইস, এই কিবোর্ডটির MB খুবই একদম কম সাইজ তোমরা দেখা দিচ্ছে, এই যে 1.8 MB, মানে এটা 2 MB-রও কম। তো এখন আমরা সিম্পলি এটাকে অন করছি। এই যে আমাদের এই যে কিবোর্ডটি এখানে আছে, তো গাইস তোমরা এই কিবোর্ডটিকে খুব সহজে সেটিংস করতে পারবে, কারণ সেটিংস করাটা তোমাদেরকে একদমই ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। তার জন্য আমাকে আর দেখানোর প্রয়োজন পড়বে না, তার জন্য তোমরা সিম্পলি এটাকে ক্লিক করে সেটিংসটা করে নেবে। অ্যান্ড সেটিংস করার পর এখন তোমাদের আমি দেখাচ্ছি যে কিবোর্ডটির ফিচার্সটা কী আছে। তোমাদের আমি সিম্পলি এটাকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর আমি এখানে সার্চ বারে ক্লিক করে কিবোর্ডটিকে অন করলাম। এই হচ্ছে আমাদের বাংলা কিবোর্ড। তো সিম্পলি একটা বাংলা কিবোর্ড আমরা চাইলে এখানে ভয়েসও করতে পারি, এছাড়া আমরা সিম্পলি এখানে ক্লিক করে ইংলিশে আনতে পারি, বা এখানে আমরা ইমোজিগুলোও আনতে পারি। তো নর্মাল কিবোর্ডের মধ্যে আমরা সব কিছুই পেয়ে যাবো, এখানে যা আছে ইমোজিগুলো। ওকে, তো এটা কম সাইজের মধ্যে একটা ভালো কিবোর্ড অ্যাপ্লিকেশন। তো এখন তোমাদের আমি দেখিয়ে দিই যে এটা কীভাবে বাংলায় লিখতে হয়। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখতে পাবে আমি সিম্পলি এখানে বাংলায় ক্লিক করলাম। তো এখন যদি আমি এখানে লিখি সুমন, আমার নামটা লিখে আগে দেখাই তোমাদেরকে, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো সিম্পলি লিখতে গেলে কী করতে হবে, আমরা যদি সুমন লিখি, জাস্ট আমি এখানে দ্বন্দ্ব সহায়ে ক্লিক করলে দেখতে হবে এখানে একার ওকার আকার এখানে বিভিন্ন রকম যা থাকে এগুলো সবই চলে এসছে। জাস্ট আমি এখানে দ্বন্দ্ব সহায় হয়ে শুনে নিলাম। এখন আমি এখানে ম দিয়ে দিচ্ছি সিম্পলি, আর এখানে আমি দ্বন্দ্ব না দিয়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছ গাইস আমাদের নামটা লেখা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এইভাবে শুধুমাত্র একটা নর্মাল কিবোর্ডের সাহায্যে যে কোনো কিছু বাংলায় লিখে যে কাউকে সেন্ড করতে পারি। তো এটা ছিল একটা খুবই নর্মাল কিবোর্ড অ্যাপ্লিকেশন। তো গাইস তোমরা চাইলে এই কিবোর্ডটিকেও ট্রাই করতে পারো। তো গাইস এই কিবোর্ডটির লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, এছাড়াও গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে।